মিলন মণ্ডল আপনি লিখেছেন ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে মহিষের মাংস খাওয়া হালাল না হারাম আমাদের মসজিদের ইমাম বলেছে কোরআনে কোথাও নেই মহিষের মাংস হালাল সঠিকটা জানালে উপকৃত হবে মহিষের মাংস খাওয়া হালাল ভাই মিলন মন্ডল মহিষ মাংস খাওয়া হালাল আপনার কোরানে নাই সেজন্য হারাম এটা বলবেন কেউ এটা সঠিক নয় কোরআন আল্লাহ রবা আলমিন হারামের তালিকা বলেছেন এবং বলেছেন যে হর্রিমা আলাইকুমুল দমু আল তোমাদের জন্য হারাম করা হয়েছে রক্ত শুকরের গোস্ত এটা এটা এগুলো করার পর আল্লাহ তালা বলেছেন ওহল্ল আলহাকুম এগুলো ছাড়া আর বাকি যা আছে এগুলো তোমাদের জন্য হালাল অতএব হারামের তালিকা কোরআনে আছে হালালের তালিকা নেই যেগুলো হারাম বলা হয়েছে সেগুলোর মধ্যে মহিষ নেই মহিষ হালাল অতএব হারামের যে ক্রাইটেরিয়া যে সংজ্ঞা হিংস্র জন্তু হারাম আরও অনেক কিছু হারাম যেগুলো কোরআন এবং হাদিসের আলোকে হারাম হিসাবে নির্ধারিত হয়েছে তার মধ্যে মহিষের উল্লেখ নেই যার কারণে মহেশ হালাল এবং ব্যাপারে কোনো আলমের দ্বিমত নেই সবাই এটাকে হালাল মনে করেন কোনো ইমাম যদি এটা বলে থাকেন তাহলে হয়তো তিনি কথার কথা বা কোনো কিছু বোঝাতে গিয়ে বলছেন কিনা তার আংশিক আপনি শুনেছেন কি না আল্লাহ আলম আর যদি তিনি সিরিয়াসিটা বলে থাকেন এটাকে হারাম বলে থাকেন তাহলে তিনি ভুল বলেছেন